মেইন গেটে আসার পরে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সম্পূর্ণ এটা কাজ সম্পূর্ণ শেষ হয় নাই তো বাট এটা দেখতে অনেক সুন্দর হয়েছে তারা অনেক সুন্দর তৈরি করছেন গতকাল রবে পদ্মা মেঘনাথ গৌরী যমুনা রহমান গতকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান তো এখানে প্রত্যেকটা চিত্রের মধ্যে যে যা যা আছে সবগুলা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য কাহিনী এবং আমাদের যে অ্যাচিভমেন্টগুলো আছে ওইখানে সব ফুটে উঠছে এখানে তো আপনি দেখবেন যত অনেক সুন্দরভাবে তারা এই চিত্রকলাটা করছে আর এটা আসলে সত্যি অনেক সুন্দর হয়েছে প্রশংসা করার মতোই এটা পুরোপুরি শেষ হয়নি দেখেন যে ওনাদের কাজ চলতেছে এখনো তো ওই যে ওইটা হচ্ছে ওই পাশে হচ্ছে টেনিস কোর্ট আর এখানে দেখতে পেতেছেন কি আছে
এই যে এটা হচ্ছে ইজ্জাকপুর কেল্লা, পিছনে ইজ্জাকপুর কেল্লাটা অনেক সুন্দর, কিন্তু ওইখানে আপনাদের এই যে আপনাদের দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে ইজ্জাকপুর কেল্লা। তো এখানে আছে আমার আমার ডান পাশে আছে দেখতে পাচ্ছেন পুকুরের পানি, আর আমার বাম পাশে আছে বর্ষার পানি। এটা এটা হচ্ছে বসার স্থান, তো আপনারা এখানে আসলে আরামসে এখানে বসতে পারেন, বসার স্থানও দিয়েছে, তো আমি একটু বসি। এই স্থানটা হচ্ছে বসার স্থান, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর এটা, এখানে আছে ফুলের বাগান, আর সামনে ওইখানে ফুলের বাগান আছে। তো ইসন ওইটা ওইটা কি গাছ, ইসন ওইটা কি গাছ, ওইটা কি ওইটা কি গাছ ভাই আমি জানি না ওইটা কি গাছ। তো যাই হোক, যা গাছটা তো অনেক সুন্দর, গাছটা অনেক সুন্দর। এবং এটা হচ্ছে মেইন পার্ট অফ দিস প্লেস, তো দেখতে পাচ্ছেন, তো দিস ইজ দ্য মেইন পার্ট অফ দিস প্লেস। তো এখানে আছে বঙ্গবন্ধু, তো আমি দেখাবো বঙ্গবন্ধু অনেক কাছ থেকে দেখাবো। সবকিছু ক্লিয়ার দেখা যাইতেছে এখানে, তো এখান থেকে দেখতে পেলে পুরো প্লেসটা দেখা যাইতেছে। তো তো বঙ্গবন্ধু আমাদের কীভাবে দেখতেছে, তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি। দেখতে পেয়েছেন অনেকজন লোকজন আসছে, বিকাল হয়েছে, তো তো বিকালে এটা প্রায় মানুষজন, এখন করোনা টাইপ তো তো মানুষ কমই, বাট এখানে অনেক মানুষ থাকে। আমরা ভিডিও শেষ পর্যন্ত আশা করছি, তো আমরা ভিডিও শেষ পর্যন্ত আশা করছি, তো আমার সাথে দেখতেছে মাননীয় প্রধানমন্ত্রী আছে, আমার উপরে তার হাত আছে, ঠিক আছে, তো আমরা ভিডিও শেষ পর্যন্ত আশা করছি, তো আমার পাশে দেখতেছে প্রধানমন্ত্রী আছে। যাই হোক, দেখা হবে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।